সন্ধ্যা 6টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেঘদূত, আর তাতেই কফিনে চেপে দেশে ফেরেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রিয় নেতার মরদেহ গ্রহণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা। সৈয়দ আশরাফের কফিন অ্যাম্বুলেন্সে তোলার আগে শ্রদ্ধা জানান তারা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বেইলি রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে, সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দল ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমাদের দলের জন্য একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এই ধরনের একটা মানুষ যাকে কোনো সময় প্রয়োজনে পাওয়া যায়, কাজ হয়, এটা খুব সহজে পাওয়া যাবে না। ওনার মূল গুণটা হচ্ছে উনি নীতিতে অটল এবং সামরিক শাসনের উপর্যুপরি ছোবলের সময় উনি বিভ্রান্ত হননি, সাহসের সঙ্গে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন। একজন রাজনৈতিক ব্যক্তি, পরিপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, তার দৃঢ়তা স্বচ্ছতার জন্য আমরা তাকে চিরকাল মনে রাখব। সৈয়দ নজরুল ইসলাম শুদ্ধতম রাজনীতি, তার রাজনৈতিক চিন্তাধারা কর্মকাণ্ডে কোনো রকম কালিমা ছিল না। সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। কাল সকাল 10টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জে, সেখানে জানাজা শেষে বিকেলে দাফন করা হবে বনানী কবরস্থানে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।